উপবিশ্বাস অনেক বড় স্যাক্রিফাইস, জীবনের অনেক বেশি বড় স্যাক্রিফাইস করছে শাকিব খানের জন্য, যেটা শাকিব খানের উচিত হয়নি। আচ্ছা, কিন্তু তখন যে শাকিব খান ওর উপবিশ্বাসের মধ্যে একটা খুব রোমান্সের একটা সম্পর্ক চলছিল, সেটা বুঝতে পারতেছিল আমার মা। ওকে থেকে মনে হয় ছেলের লগে, আমার মার কথা, আমার মার ভাষা, কিন্তু মনে হয় ছেলের লগে ওই নায়কটার লগে ভালো সম্পর্ক বা বুঝছে, দেখো প্রেম মেম করে। ও এখানে আবার ওইখানকার ম্যানেজার ছিল মামুন ভাই, মামুন ভাই ছিল আবার হলো ডিপজল মামার চাচ্চু সিনেমা, তারপর কোটি টাকার কাবিন, তারপর হলো ওই নিপুণ যে ছিল ওই সিনেমাটার নাম যেন কি, মানে চারটা পাঁচটা সিনেমার ম্যানেজার ওই ছিল। তো এই কারণে মার সাথে ভালো কাটি, তো মা ওই মামুন ভাইয়ের সাথে থেকে থেকে কথা বলতো, দেখো দেখো বাবা ওই দেখো ওই সিনেমার ওই যে হিরোটা আছে না শাকিব খান, শাকিবের লগে মনে ওই মায়ের ভালো সম্পর্ক, দেখো প্রেম করে তলে তলে সব কইছে, তোমরা বুঝতেছো না, আমি দেখেই বুঝতেছি ওই ছেলের লগে সম্পর্ক আছে। তার কিছুদিন পরেই তো শুনতেছি যে বিয়ে বিয়ে করছে নাকি বিয়ে করবে এরকম এরকম, তারপর সব কথা উড়া উড়া উড়া। কিন্তু মামুন ভাই কিন্তু এখন উপবিশ্বাসের সাথে সবসময় থাকে, আপনি খেয়াল করবেন দেখেন কিছু কিছু সময় উপবিশ্বাসের বাচ্চা কোলে নিয়ে রাখে থাকে ঘুরে। মামুন ভাই পুরোটাই জানতো শুরু থেকে, আন্টি থাকে চুপ থাকে না বেশি কথা বলেন না, কাকে না না তুমি সব জানো আমার কদিন সত্যি কথা ওই শাকিবের লগে ওই ছেলের লগে প্রেম নাকি, কিন্তু সে প্রথম থেকে সব জানতো শুরু থেকে সব জানতো। আপনি এই উপবিশ্বাস আর গুবলির যে চর্চা হয়, এই চর্চাকে কিভাবে দেখেন? আমি এইসব বিষয়ে কথা বলবো, আমি একটাই বলবো দুজন সংসার করছে করুক, কিন্তু এইখানে উপবিশ্বাস অনেক বড় স্যাক্রিফাইস, জীবনের অনেক বেশি বড় স্যাক্রিফাইস করছে শাকিব খানের জন্য, যেটা শাকিব খানের উচিত হয়নি। আর একটা থার্ড পার্সন মানুষকে তার জীবনে লাইফে আনার, সে তাকে যেভাবে বলছে যে তুমি এভাবে থাকো এভাবে থাকছে, তুমি সন্তান প্রথম দুইটা তিনটা সন্তান নষ্ট করছে, এটাও জানি আমি, এটা দুইটা তিনটা সন্তান নষ্ট করছে, পরে তো সে লাইফে এসেই বললো যে আমি সন্তান নষ্ট করছি, যে সন্তানটা সে রাখছে সেই সন্তানটা তারও মানে তার লাইফ রিস্ক হয়ে যাচ্ছিল তাই সন্তানটাকে রাখা, তাহলে সেই মানুষটা কি করে মানে এত বড় তার জীবনের ক্ষতি করতে পারলো, এটা তার জীবনের ক্ষতি না, একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদের স্বামী, তার স্বামী যখন তার সাথে অন্যায় করে অবিচার করে, এবং অবিচারই আমি বলবো সেটাকে, এবং তার সাথে প্রতারণা করছে, এটা হয়তো বা অনেক মেয়েরা বলবে বাহবা দিবে এই করবে সেই করবে, কিন্তু এটা তার সাথে অন্যায় করা হয়েছে। আর পরবর্তীতে আবার উপবিশ্বাস আবার তার সাথে কথা বলাই করা, তো সেটাও উপবিশ্বাসের উচিত হয়নি, কারণ তার নিজের ব্যক্তিত্ব নিজেই হারাইছে, কেন শাকিব খানের কাছে যাবে সে? উপবিশ্বাসের প্রাধান্যতা অনেক পাবলিকের কাছে অনেক, বুবলির যেটা নাই। উপবিশ্বাস সম্পর্কে অন ক্যামেরায় বলেছে যে উপবিশ্বাসকেও শাকিব খান বিট্রে, মানে উপবিশ্বাস শাকিব খানের সঙ্গে বিট্রে করছে এবং সে হাতে হাতে ধরছে উপবিশ্বাসকে কয়েকবার। এইসব কথা বলে লাভ নাই, আপনি কিভাবে দেখবেন উপবিশ্বাস? এইসব কথা বলে লাভ নাই, এক হাতে কখনোই তালি বাজে না, এক হাতে কখনোই তালি বাজে না। আপনি এত ভালো, আপনি এত কিছু, কেন আপনি আপনার ওয়াইফকে লুকায় রাখছেন, এত কেন লুকায় রাখছেন, সন্তান সহ কেন এতদিন আপনি লুকোচুরি করছেন, আপনি আর একটা মেয়ের সাথে উল্টা পাল্টা করছেন, যখন আপনি কিছু জানতেছেন না বুঝতেছেন না তখন গিয়ে আপনি উপবিশ্বাসের কথা বলছেন যে উপবিশ্বাস ভালো না। মেয়েরা ভালো কোনোদিনই হয় নাই স্বামীর কাছে, হবেও না, আর কোনো কিছু হলে সবকিছুতে মেয়েদেরই দোষ হয়, আমি যতই মানে যত কিছুই করি সবসময় মেয়েদেরই দোষ হবে, এটা স্বাভাবিক বিষয়। তাই আমি বলবো উপবিশ্বাসে যদি ভালো করে থাকে তাও উপবিশ্বাস খারাপ, আর যদি খারাপ করে থাকে তো খারাপই, কিন্তু অন্যায় তো করছেন আপনি, অন্যায় আপনি করছেন না, আপনি কি করে বউ বাচ্চা এভাবে লুকোচুরি করে, আপনার এখন কি আপনার তো এখন আরো বেশি পাওয়ারফুল অবস্থায় আছেন, আপনার সন্তান বউ শুনে কি আপনার পাবলিক আপনার সিনেমা দেখছে না, এখনো দেখছে, তাহলে আপনি কেন আগে লুকোচুরি করছেন? আগে যেমন আপনাকে সবাই দেখছে আপনার ফ্যান ফলোয়ার, এখন কি আপনার ফ্যান ফলোয়ার কমছে বরং চারো বাড়ছে,
আপনার ফ্যান ফলোয়ার যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে দেখবে, শাকিব খান আপনি যেমন আছেন আপনাকে যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে শ্রদ্ধা করে তারা করবে, কিন্তু মাঝখানে আপনি কিছু সময়ের জন্য মানুষের মন থেকে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন। এখন আমাকে যদি এসে শাকিব খান নিজেও বলে দেখো লতা এই যে দেখো ভিডিও দেখো অপু বিশ্বাস এটা করছে, আমি তবুও বলবো যে আপনার অন্যায়, কেন আপনি অপু বিশ্বাসকে সময় দেন নাই, কেন আপনি অন্যায় করছেন, আমি সেটাই বলবো শাকিব খানকে। আপনি শুধু একাই অপু বিশ্বাসের দোষ দিবেন, আপনার নিজের কোনো দোষ নেই আমি অবশ্যই বলবো, যদি এমন কোনো কিছু কখনো হবে না। তারপর আমার কাছে আমার মনে হয় যে অপু বিশ্বাস অনেক ভালো একটা মেয়ে। আচ্ছা এখন কি এরকম একটা সুযোগ নাই যে অনেকেই তো দুই স্ত্রী নিয়ে সুখে সুখে শান্তিতে থাকছে, তো দুইজন স্ত্রীকে নিয়ে কি শাকিব খান একসঙ্গে থাকতে পারে না? কি জানো আমার কাছে মনে হয় না, ওই সুখে শান্তিতে থাকছে ঝগড়াঝাটি তো হয়। এই যে আমাদের একজন সিঙ্গার আছে রুমি কি জানো কি, ওই যে খুব ইয়াং একটা সিঙ্গার ছিল রুমি, আমেরিকা একটা বিয়ে করছে, বাংলাদেশে একটা বউ ছিল। এরকম আমি আর একটা ভাইয়াকেও দেখছি, সে এখন খুব লাইফ টাইপে যেমন যে বাহিরে পায়েল মল্লিক তারপর কৃতিকা মালিক এদের ভিডিও হয়, এরকম ঢাকাতে এরকম সাভার একটা কাপল দেখছি কিছু, ঢাকাতেও একটা ক্যামেরাম্যান ভিডিও ওয়েডিং ফটোগ্রাফি করে, ওরও তিন ভাই, সাইদ 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 জানি না, আমার ওয়াইফ মাঝে মধ্যে দেখে। হ্যাঁ হ্যাঁ ও এরকম এই সব আসলে কি লোক দেখানো নাকি কি আসলে এটা বুঝতে পারি না। আমরা এই যুগে খুব একটা দেখা যায় না, কিন্তু আমাদের দাদাদের যুগে তো একজনের তিনটা চারটা ওয়াইফ ছিলই, অনেকে সন্তানই আছে। আমার নানাই ছয়টা বিয়ে করছে, আমার নানা আমার ছিল নানাই, তারা তো তাদের মতো ছিল। আমার নানাকে দেখছি যদি কেউ একজনের নামে অন্যায় করতো বিচার দিত ছয়টাকে একসাথে পিটে দিত, ভয় কেউ কখনো বিচার দিত না বলতো না। অপু আর বুবলি কেন এক ছাদের নিচে থাকতে পারবে না, এখন যুগটাই কেমন জানি আসলে, আবার কেউ কেউ থেকে যাচ্ছে।